ইতিমধ্যে আপনারা জানেন যে পেট্রোলের দাম প্রতি লিটারে অনেক টাকায় কমিয়েছেন মোদি সরকার এবং ডিজেলের দামও প্রচুর টাকা কমিয়েছেন অন্যদিকে আবার গ্যাস সিলিন্ডারের দাম একটু বাড়িয়েছেন মোদী সরকার তো বন্ধুরা এই মুহূর্তে আজকে ডেটে পেট্রোলের দাম কত রয়েছে পার লিটারে কত টাকা দাম কমিয়েছেন এবং ডিজেলের দাম কত রয়েছে পার লিটার বা কত টাকা দাম কমিয়েছেন একটি গ্যাস সিলিন্ডারের দাম বা আজকে কত রয়েছে বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করবেন তো বলে রাখি এখানে দেখুন একুশে মে দু যে পেট্রোলের প্রতি লিটারের দাম ছিল একশো টাকা বারো পয়সা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন তারপরে বাইশ তারিখে দেখুন ন টাকা ন পয়সা পার লিটার পেট্রোলের দাম কমে গেছিল এবং দাম হয়েছিল একশো ছ টাকা তিন পয়সা পার লিটার পেট্রোলের দাম এরপর দেখুন তেইশ তারিখে দামের কোনো হেরফের হয়নি কোনো বাড়া হয়নি চব্বিশ তারিখেও দামের কোনো বাড়া হয়নি পঁচিশ তারিখেও কোনো বাড়া হয়নি ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকালকেও সে একই দাম ছিল একশো ছ টাকা তিন পয়সা প্রতি লিটার এবার আজকে দেখুন সাতাশ তারিখ সাতাশে মে সেই সাতাশে মেও দামের কোনো হের ফের হয়নি অর্থাৎ একশো ছ টাকা তিন পয়সা পার লিটার পেট্রোলের দামই আছে এরপর দেখুন গ্যাসের এরপর আপনার ডিজেলের দামটা কী রয়েছে একবার দেখে নেন এখানে দেখুন ডিজেলের দামটা ছিল একুশে মে দু হাজার বাইশ নিরানব্বই টাকা তিরাশি পয়সা দাম ছিল তার পরের দিন বাইশে মে ষাট টাকা সাত পয়সা পার লিটার ডিজেলের দাম কমেছিল এবং দাম হয়েছিলো বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা তারপরে দেখুন তেইশ তারিখেও দামের কোনো হেরফের হয়নি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ দাম একই ছিল এরপর ছাব্বিশ তারিখেও এক লিটার ডিজেলের দাম ছিল বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা কোনো কমা কমাবারও হয়নি এবার আজকে দেখুন সাতাশে মে আজকেও দেখুন একই দাম রয়েছে বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা পার লিটার ডিজেলের দাম তো এবার দেখেন দিয়ে আপনাদেরকে এলপিজি সিলিন্ডার দাম কি রয়েছে এই মাসে অর্থাৎ মে মাসে কি দাম রয়েছে দেখুন তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে মার্চ মাসে দেখুন এলপিজি যে সিলিন্ডার সেটা দাম ছিল নশো টাকা এরপর এপ্রিল মাসে পঞ্চাশ টাকা প্রতি সিলিন্ডারের দাম বেড়েছিল এবং দাম হয়েছিল নশো ছিয়াত্তর টাকা এরপর যখন মে মাসে মে মাসে আবারও যখন সাতাশ টাকা দাম বেড়েছে চোদ্দ কেজি দুশো গ্রাম যে গ্যাস সিলিন্ডার এবং দাম হয়েছে নশো ছিয়াত্তর টাকা থেকে বেড়ে দাম হয়েছে হাজার তিন টাকা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তো বলে আর আপনাদেরকে যে পেট্রোল বা ডিজেল বা গ্যাসের যে দাম দেখানো হলো সেটা কলকাতা জেলার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতা জেলার আজকে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম এটাই রয়েছে তখন তো অবশ্যই আপনি যদি আজকে পেট্রোল কিনতে যান বা ডিজেল কিনতে যান তাহলে আপনার এলাকাতে অর্থাৎ কলকাতাতে কি দাম রয়েছে অবশ্যই এই যে সাইটটাতে আপলোড করা হয়েছে অর্থাৎ পেট্রোলের আজকে দাম রয়েছে একশো ছ টাকা তিন পয়সা সেটার সঙ্গে বাস্তবে মেল রয়েছে কিনা অর্থাৎ আজকে পেট্রোলের দাম একশো ছ টাকা তিন পয়সা পার লিটার রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন কিংবা আপনি যদি ডিজেল কিনতে যান আজকে তাহলে এখানে যে ওয়েবসাইটে যে আপলোড করা হয়েছে দামটি যে ডিজেলের দাম পার লিটার বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আজকে সেটাও কলকাতা জেলাতে আজকে বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সার দাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন এবং এখানে গ্যাস সিলিন্ডারে যে দাম মে মাসে দেওয়া হয়েছে কলকাতা জেলায় সেখানে দেখুন এখানে দেওয়া হয়েছে হাজার তিন টাকা অর্থাৎ সাতাশ সাতাশ টাকা দাম বেড়ে দাম হয়েছে হাজার তিন টাকা তোমাদের অবশ্যই আপনি যদি মে মাসে গ্যাস তুলতে চাইছেন তাহলে কলকাতা জেলাতে হাজার তিন টাকা দাম রয়েছে কিনা অর্থাৎ এই যে সাইটটাতে দামগুলি আপলোড করা হয়েছে সেই দামের সঙ্গে কলকাতা জেলায় বাস্তবে পেট্রোল ডিজেল বা এলপিজি সিলিন্ডারের দাম সেম রয়েছে কিনা নাকি আলাদা রয়েছে অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে শেষে আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন জেলা পেট্রোল ডিজেল বা গ্যাসের দাম জানতে চাইছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনি আপনার আপনার জেলার নাম কমেন্ট করবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বাস্থ্য সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন